আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই জন্য আমি আজ বীরের মতো ভগবানের হাতে মরতে যাব। যে পিতার কাছ থেকে বিমুখ হয়ে যায়, ভগবানও তার সমাদর করে না। এই সময় আমার জায়গা রাজমহলে নয়, কেবল যুদ্ধভূমিতেই। যদি রাম আমাকে ত্রিলোকের রাজ্য প্রদান করে দেয়, তবুও যুদ্ধ থেকে পালিয়ে কাপুরুষের মতো বাঁচতে চাই না। কেননা তাহলে আমার আত্মাই আমার সম্মান করবে না, তাহলে অন্যরা কি করবে? আমাকে আশীর্বাদ দিন, যদি আমার মৃত্যুও লেখা থাকে, তাহলে আমি বীরের মতো সম্মানের সাথে এমনভাবে মরি যে রামও আমার বীরত্বের প্রশংসায় মস্তক নত করে। যদিও নারায়ণ হয়, তাহলে সেটাও আমার বিজয়েরই রূপ হবে। তোমার জয় হোক ইন্দ্রজিৎ। যদি তুমি ওকে চিনেই ফেলেছ যে উনি স্বয়ং ভগবান, তাহলে তুমি একাই ওনার শরণে চলে যাও। মুক্তির পথে প্রাণী একাই যায়, এই সুযোগ বিরল ব্যক্তিরাই পেয়ে থাকে। বৎস, তুমি ধর্মের পথকে আপন করো। মাতা, যে পুত্র আপন পিতার থেকে বিমুখ হয়ে পিতাকে শত্রুদের মধ্যে একা ফেলে মুক্ত হতে চায়, তাকে দেবতা তো নয়ই, ভগবানও সম্মান করেন না। ধর্মের পথের কথা বলছো মাতা, তাহলে পুত্রের জন্য কেবল একটাই ধর্মের পথ, আপন পিতার চরণে আপন সুখ সম্পত্তি বৈভব এমনকি আপন মুক্তিরও বলিদান দিয়ে দেওয়া। স্বয়ং রামও এই আদর্শই শিখিয়েছেন। মাতা, আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। স্বামী, কর্তব্য পালনে যাচ্ছ, আমি বাধা দেব না, কিন্তু যেতে যেতে যদি একবার আমার দিকে তাকাতে তাহলে কোনো ক্ষতি তো হতো না? না সুলোচনা, আমি ভয় পাচ্ছিলাম যদি তোমার অশ্রু দেখে আমার হৃদয় দুর্বল হয়ে পড়ে। দেখে নিন, এই নয়নে কোনো অশ্রু নেই। পত্নীর ধর্ম হল পতির কর্তব্যে তাকে সহায়তা করা, তার উৎসাহ বাড়ানো, কিন্তু আপন মোহে দুর্বল করা নয়। পতিপত্নীর সম্পর্ক তো জীবন মরণের হয়, তাহলে কাঁদব কেন? যান স্বামী, আপন ধর্ম পালন করুন, সেখানেই আপনার বিজয়। আমাকে সর্বদা নিজের সাথী ভাবুন। সুলোচনা, তুমি ধন্য, তোমার স্থান সংসারের শ্রেষ্ঠ স্ত্রীদের মধ্যে হবে।